الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিইনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكري আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে অগ্রহায়ণ মাসের মাহফিলের প্রথম দিন মাগরিবের পরে প্রথম বৈঠকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহিহ সালামতে রেখে দিনে আলোচনায় বসা শোনার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকার তুম লা আজিদ আন্নাকুম ওয়ালা ইন কাফার তুম ইন্না আযাবি লাশাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি তোমরা পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করতে পারো, তোমাদের উপরে নেয়ামত আমি আরও বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব চাপাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অনেকের কানে মাহফিলের চরমনায় দাওয়াত পৌঁছার পরেও একটু বৃষ্টি আবহাওয়া একটু প্রতিকূল ছিল, অনেকে কিন্তু আসতে পারে নাই, আশেপাশেও দেখবেন আসে নাই, আবার বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা এই বৃষ্টি কাদার মধ্যে কষ্ট স্বীকার করে আলহামদুলিল্লাহ মাহফিলে হাজির হয়ে গেছে। যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি সওয়াবও তার তত বেশি। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোমেন বান্দাবান্দি অর্থাৎ আমার উম্মতেরা যারা মোমেন হবে দিনদার হবে, একটা কাটার গুঁতাও যদি লাগে এর মাধ্যমে গুনাহ মাফ হয়। তাহলে যেই ইবাদতের ভিতরে কষ্ট বেশি তার সওয়াব তত। কোরআনুল কারিমে আয়াত নাজিল হইল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খালেস তওবা যারা করবে ইমান আনবে
খালেস তাওবা করবে, তাদের গুনাহ তো আল্লাহ সব মাফ করবে, এমনকি পিছনের গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে আমার সে তো ওমরের নেকি বেড়ে গেছে, কারণ আমিও বদদিন ছিলাম, ওমরও বদদিন ছিল। তা ওমর বদদিন থাকা অবস্থায় যত দুষ্টামি করছে অত দুষ্টামি আমি করতে পারিনি, তাহলে তার গুনার পরিমাণ বেশি ছিল, আমার কম ছিল। যেহেতু গুনা নেকের দ্বারা পরিবর্তন হবে, তাহলে আমার সে ওমরের নেকি বেড়ে গেছে। যাই বলতেছে, ভাই ওমর তোমার নেকি তো বাইরে গেছে ভাই, এই ঘটনা কলে মাশাআল্লাহ। তাহলে আপনি এক রাত্রের যে নেকি, ওই এক রাত্রের নেকির বিনিময়ে আমার জীবনে সব নেকি এর মাধ্যমে পরিবর্তন করবেন, এক রাত্রের নেকি দ্বারা তাম জীবনে সব নেকি কি করবে পরিবর্তন করবে, এই প্রস্তাব দিস ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তে পড়ে গেল, ব্যাপার কি, জীবনের সব নেকি দিয়ে এক রাত্রে নেকি পরিবর্তন করতে চায়, কোন রাত্রের নেকি ভাই? কলে হিজরতের সময় আল্লাহ হাবিব সহজে রাত্রে গুহার ভিতরে রাত্রি যাপন করছে, ওই রাত্রের নেকি যদি আমাকে দিতে পারে তাহলে আমার জীবনে সব নেকি আপনাকে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ব্যাপার কি, রাত্রের নেকির পরিমাণটা কি একটু জানা দরকার। তো যাইয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর তো এরকম প্রস্তাব দিছে, এখন আমার এক রাতে নেকি দিয়া নেকি পরিবর্তন করব কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিসকে হাইসে বলেন, দোনোজনই তো আমার শ্বশুর, কারে ঠকাইয়া কারে, তবে নেকির পরিমাণটাকে এইটা বইলে দিতে পারি, ওই এক রাত্রে নাকি সমস্ত যত উম্মতের আসছে আসবে সব এক পাল্লায় দেবে, ওই এক রাতের নেকি সমান হবে না। পাল্লাইবেন কিনা আপনি জানেন, ওই রাত্রের অবস্থানটা তো অনেকেরই জানা আছে কি ঘটনা হয়েছিল, কথা ঠিক না? এই যে নেকির পরিমাণ বাড়ে, এটা কিন্তু ইমানের উপরে ভিত্তি করে নেকির পরিমাণ বাড়ে। কোরআনুল কারিমের এক অক্ষর তেলাওয়াত করলে বিনিময়ে দশ নাকি আমল নামা জমা হয়, আর এক রওয়াতের ভিতরে আসছে দশতে নাকি বাড়তে বাড়তে সাতশো নাকি জমা হয়। এক ব্যক্তি তেলাওয়াত করছে এক অক্ষর, নাকি জমা হয়েছে কত? দশ। আর একজনে ওই একই অক্ষর তেলাওয়াত করছে, নাকি জমা হয়েছে সাতশো। আর একজনে ওই একই অক্ষর তেলাওয়াত করছে, নাকি সাতশো থেকে বাড়তে বাড়তে কোনো হিসাব নাই নিকাশ নাই, আল্লাহু ইউদারিফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন কোনো গণনা টননা ছাড়া নাকি বাড়াইয়া দেয়, পরিমাণ কি তার কোনো শেষ নাই, কথা ঠিক না? তাহলে যেই কথা বলতে চাইছিলাম, যে এবাদতে কষ্ট যত বেশি সবও তত তার, তবে একটা ব্যাপার হলো শরীরের উপরই অত্যাচার করা যাইবে না, কিন্তু অলি জাসাদিকে আলাইকে হক, শরীরে কিন্তু একটা হক আছে, অনেকে কিন্তু শরীরের কষ্ট দেয়, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু হাদিসে নিষেধ, শরীরে তো লক্ষ্য রাখা লাগবে। সব দিকে লক্ষ্য রেখা ওই একজনে বলতেছে, হুজুরে কোনো সারা বছর রোজা রাখতেই আছে, কিরে ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি রোজাও রাখি ইফতারিও করি, আমার বেবি বাচ্চা আছে সবই আছে, তাই তোমরা এইভাবে এইভাবে সারা বছর রোজা রাখবে এটা কে তোমাদেরকে শিখাইল? তাহলে বোঝা গেল যে শরীরের একটা কি আছে, হক আছে, এটাও লক্ষ্য রাখা লাগবে। অনেক কিন্তু আবার জুলুম করে শরীরের উপরে, ঠিক না? অনেকে কিন্তু আবার আছে ঘুমও কিন্তু এবাদত, কিন্তু ঘুম একেবারে টোটাল বন্ধ করিয়া তারপর বিভিন্ন এবাদতের ভিতরে জিকিরের ভিতরে এমনভাবে লিপ্ত হয় শেষ পর্যন্ত অনেক সময় মাথা অনেক সময় বিগড়িয়েও যায়, আল্লাহ মাফ করুক, কিন্তু ঘুমও কি এবাদত, এটা কিন্তু খেয়াল রাখা লাগবে, সব মাপকাঠি অনুযায়ী করা লাগবে, তাহলে আল্লাহর ভোজ তার ভিতরে বরকত আল্লাহ দান করবে। তাই যেই কথা বলতে চাইছিলাম, অগ্রহায়ণ মাসের
আজকে প্রথম দিন মাগরিবের পরে প্রথম বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সহি সালামতে সুন্দর পরিবেশে আল্লাহ আমাদেরকে দিনেই এই বেহেস্তের বাগানে আমাদের জীবনের একটা সময় আল্লাহ আমাদেরকে কাটাবার সুযোগ করে দিলেন, এই জন্য শুক্রিয়া তার আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমাতুল্লাহি আলাই দাদাজানের কথা উল্লেখ করে বলতেন, চরমনায় মাহফিলের নিয়মটা প্রথম দিন মাগরিবের পরে মারেফাতের আলোচনা দাদাজান একটু বেশি করতেন, আব্বাজানও করতেন। দ্বিতীয় দিন শরিয়াতের আলোচনা একটু বেশি করতেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনিও করতেন। তৃতীয় দিন সব মিলাইয়া অন্য মাতাসহ আলোচনা একটু বেশি হইত। তা আজকে মাগরিবের পরে মারেফাতের আলোচনা এই জন্য করতেন, ছোট বাচ্চা তার কাছে আপনি যদি 1000 টাকার একটা নোট দেন ওইটার কিন্তু কোনো গুরুত্ব ছোট বাচ্চার কাছে আসবে না, কারণ ওই নোটের পরিচয় তার কাছে নাই। যদি নোটের পরিচয় তার কাছে থাকতো বস্তু, তাহলে ওইটাকে কিন্তু সে সংরক্ষণের জন্য অনেক গুরুত্ব দিয়ে সংরক্ষণ করত, কথা ঠিক না? স্বর্ণের চাকা মাটি মাখা, একটা মাটির চাকার মতো পড়ে আছে, আপনার পরিচয় নেই এটা স্বর্ণের চাকা, আপনি লাথি দিয়ে ফালাইয়ে দেন, যখন পরিচয় পাবেন এটা স্বর্ণের চাকা, তখন ওইটা সংরক্ষণের জন্যে গুরুত্ব দিয়ে সংরক্ষণ করবে। তাই মারেফাত শব্দের অর্থ কি? পরিচয় লাভ করা, কথা ঠিক না? কার পরিচয় লাভ করবেন? আল্লাহর পরিচয়। কার পরিচয়? আব্বাস রহমাতুল্লাহ সংক্ষেপে বুঝাইতেন পরিচয়টা এইভাবে বলতেন যে তোমার বিবাহের আগে অনেক মেয়ের প্রস্তাব আসছে, সব মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয় নাই, একটা মেয়ের সঙ্গে বিবাহের বন্ধন হয়েছে। এখন ওই তোমার স্ত্রীর সঙ্গে তোমার ওঠা বসা করতে করতে তার আচার আচরণ ব্যবহার খেদমত এক পর্যায়ে তোমার মায়া মমতা এবং তার সাথে তোমার পরিচয় হইতে হইতে তার ব্যাপারে তোমার একটা আন্তরিকতা মায়া অন্তরের ভিতরে ঢুকে গেছে। সে যদি অসুস্থ হয়ে পড়ে তোমার কিন্তু চোখে পানি অটো চলে আসে, অটোমেটিক, কেউ বলা লাগে না। সে যদি বিভিন্ন সমস্যায় পড়ে তুমিও কিন্তু অস্থির হয়ে যাও। কিন্তু অন্যান্য যেই মেয়েদের ব্যাপারে তোমার প্রস্তাব আসছিল, যাদের সঙ্গে তোমাদের বিবাহের বন্ধন হয় নাই, পরিচয় হয় নাই, তারা যদি কেউ মারাও যায় তার জন্য তোমার চোখে কিন্তু পানি আসে না। আর তোমার স্ত্রী সেও কিন্তু প্রস্তাবের মাধ্যমে বিবাহ হয়েছে, তার অসুস্থ তোমার সহ্য হয় না, কারণ অন্যান্য তাদের সঙ্গে তোমার পরিচয় হয় নাই, এই জন্য তোমার মায়াও আসে নাই। আর তোমার স্ত্রীর সঙ্গে পরিচয় আসার কারণে তার বিভিন্ন একটু সমস্যার কারণে তুমিও অসুস্থ হয়ে পড়ো, কথা ঠিক কিনা? এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিরই আছে, দুনিয়ার পরিচয় পেয়েছে, মেম্বারের পরিচয় পেয়েছে মেম্বার হওয়ার জন্য ভাগ, চেয়ারম্যানের পরিচয় পেয়েছে চেয়ারম্যান হওয়ার জন্য ভাগ, এমপির পরিচয় পেয়েছে এমপি হওয়ার জন্য ভাগ, এই সদর সেক্রেটারি পরিচয় পেয়েছে সদর সেক্রেটারি হওয়ার জন্য ভাগ, বিভিন্ন ধরনের লবিং গ্রুপিং করে যেটা বারবার বলা হয় যে খবরদার কমিটি করার ব্যাপারে কোনো লবিং গ্রুপিং করবেন না, কিন্তু সে বিভিন্ন কায়দায় কায়দায় লবিং গ্রুপিং কইরা সে সদর হইবে সেক্রেটারি হইবে। ওদিক হাদিসের ভিতরে আসছে যার যত বড় দায়িত্ব ওই দায়িত্ব অনুযায়ী কায়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার জবাবদিহিতা করতে হবে। ওই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলীদের ইতিহাস পড়লে দেখবেন, তারা মনে দায়িত্ব নিতেই চাইতো না, দায়িত্ব আসলে বরঞ্চ কান্দাকাটি শুরু করতো যে আমি আল্লাহকে জবাব দিতে করবো কীভাবে। আর বর্তমানে এক শ্রেণীর তারা কী করে, তারা বরঞ্চ দায়িত্বে যাওয়ার জন্যে বিভিন্ন লবিং গ্রুপিং বিভিন্ন ধরনের করে, কী করে না? এ ওই কর্নারের মাইকে কী হয়েছে মাইক ডিপার্টমেন্টে দেখেন, বসেন, সদর সেক্রেটারি পরিচয় পাইছে একটু সম্মান করে। আব্বাজান রহমাতুল্লাহ বলতেন যে সম্মানের ব্যাপারটা আলোচনা করতে যাইয়া এক মেম্বার মেম্বারে নির্বাচনে আসলেই দাঁড় হয়ে যেত, মানে মেম্বারিতে দাঁড় হইত। তো এক পর্যায়ে জায়গা জমিন প্রায় সব বেচা কিনা শেষ, এখন সংসার পরিচালনা করবে সেরকম কোনো আর্থিক অবস্থান নাই, কষ্ট। স্ত্রী বলতেছে আপনি মেম্বারি করিয়া কী পাইছেন, যে আপনি মেম্বারি করিয়া করিয়া সব তো শেষ করলেন, এখন আমাদের সংসার পরিচালনা বাজার সদাই তো কষ্ট। কলে বিবি তুমি কী বুঝবা? কলে তা কি?
ফলে বাড়ির দরজায় আইসা যখন লোকজন ডাক দেয়, মেম্বার সাহেব বাড়ি আছে, তখন আমি আর আমি থাকি, এটা তুমি বুঝবা বিবি? এ মেম্বারে পরিচয় পাইছে যে মেম্বার হওয়ার জন্য ভাগো সব শেষ করছে, কথা ঠিকই না? চেয়ারম্যানের পরিচয় পাইছে চেয়ারম্যান হওয়ার জন্য ভাগল, এমপির পরিচয় এমপি হওয়ার জন্য ভাগল, পীরের পরিচয় পাইছে পীর হওয়ার জন্য ভাগল, মুফতির পরিচয় পাইছে মুফতি হওয়ার জন্য ভাগল। এই বিভিন্ন কায়দায় 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 জমিদার যদি আবার বরমিয়া না কয়, রাগ হয়ে বরমিয়া কইল না, আমার ওই লকবটা বাদ দিল কেন, আমার উপাধিটা বাদ দিল কেন? হ্যাঁ, রাব্বাজ রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ। শুনছি বিভিন্ন কায়দায় পোস্টারে যখন নাকি বিভিন্ন লকব লাগাইতেন, উপাধি দিতেন, তখন বলতেন এই লকবের উপযুক্ত আমি কিনা তোমাদের জানা আছে, এই লকব উপাধি কাটো, এটা কাটো। শুনছি পটুয়াখালী মাহাবে লেগেছিলাম, দোতলা একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভিতরে রাত্রে আমাকে থাকতে জায়গা দিস, ওই বিল্ডিং রাত্রে আব্বাজান মাহাবেল পরে ওই রাত্রে ওই রুমেই ছিল, কারণ হুজুর আল্লাহর কথা এই রুমেই ছিল। তা বলে একটা ঘটনা, কী ঘটনা? কলে আল্লাহর কুতুব তো চকিতে শুয়ে রয়েছে, নিচে তো ওই মুসলিম মুসল্লি সহ তার সঙ্গীরা শুয়ে রয়েছে, তা রাত্রে উঠতে আব্বাজান রহমতুল ইসলাম যায় গেছে, তা রাত্রে তো অন্ধকারে দেখা যায় না, আর ঘুমের ভিতরে মানুষের হাত পথে এদিক ওদিক পড়িয়ে থাকে, তা আব্বাজান আসার সময় মুসলিম মুসল্লি তার হাত এরকম সরানো মনে হাতের উপরে পাড়া পড়ছে, তা ঘুমের ভিতরে আল্লাহর বান্দা বললে ওর সেই আহাম্মুখটা কেডা? আব্বাজান রহমতুল্লাহ আর এই উত্তর দেয়, আহাম্মুখটা ফজলুল করিম, আহাম্মুখটা ফজলুল করিম, কথা ঠিক না? আর বর্তমানে আমরা বিভিন্ন উপাধি লকব লাগাবার জন্য পাগল, এ হইলে নামের পাগল, আল্লাহর পাগল না, আর এই নামের পাগলে আল্লাহর রহমত থাকবে না। তোমার কি জানা আছে যে আল্লাহর দরবারে তুমি কোন পর্যায়ে আছো? এই জন্য আল্লামা জিলি রহমতুল্লাহ আলাই লেখছেন, কবরে যাইয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। তো যেই কথা বলতে চাইছিলাম যে পরিচয় পেয়েছে সেই পথে যাওয়ার জন্য কি পাগল, আর এক সাইনে আল্লাহর বান্দা বান্দি আছে দুনিয়ার ভিতরে বিচারণ করে, তারা আমার মাওলার পাগল হয়েছে, কারণ তারা মাওলার পরিচয় পাইছে, কার পরিচয় পাইছে? দুনিয়ায় আমরা বিভিন্ন মানুষকে মহব্বত করি, সম্মান করি, এই দুই কায়দায়, একটা ভয়তে আর একটা মহব্বতের কারণে, মানুষ মানুষের কথা দুই কারণে মানে, বিশেষ করে কয় কারণে, একটা মহব্বতের কারণে আর একটা কী কারণে, যে চেয়ারম্যানকে কিসের জন্য সে মানে, এই এই কারণে, মেম্বারকে এই এই কারণে মানে, অমুক 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 কারণে অমুক করে মানে, কথা ঠিক নেবে ঠিক? এক আরেকজনের পরিচয় পাইয়ে তার জন্য পাগল হয়েছে, তার আচার ব্যবহার, তার বিভিন্ন তার উপরে তার আন্তরিকতা, বিভিন্ন কায়দায় কায়দায় পরিচয় পাইয়ে মানুষ দুর্বলতা প্রকাশ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যেই আল্লাহর বান্দাবান্দি পেয়েছে, সেই বান্দাবান্দি আল্লাহর পাগল না হইয়া পারবে না। তাহলে কেমনে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেয়, হে বান্দাবান্দি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দাবান্দি তোর অস্তিত্বের দিকে তুই তাকা, তোর অস্তিত্ব কী ছিল? এক কাতা নাপাক পানি, তাও আর আমসাজ ভেজাইলা, এই নাপাক পানির ভিতরে তোর মতো এই সুন্দর সুরাতের মানুষের কোনো নকশা নমুনা ছিল না, ছিল ওই পানিকে আমি জমাট বাজাইছি, এইবার রক্তের কুণ্ডলি তৈরি করিয়া, এইবার গোশতের কুণ্ডলি তৈরি করিয়া, হাড্ডি তৈরি করিয়া, ফাকা সাউনাল এজাম আল লাহমা, এরপরে ওই হাড্ডির সঙ্গে গোশত লাগাই দিছি, এরপরে আস্তে আস্তে ফি আহসানি তাকওয়িম, তোর মতো এত সুন্দর সুরতের একটা মানুষ আমি তৈরি করছি। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস তার হাতের নিজে কুদরতি হাতের দ্বারা তৈরি করছে, তার ভিতরে একটা হইল আমাদের এই গলার উপরে চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে তৈরি করছে।
কথা বোঝেন নাই, এই জন্য হাদিসের ভিতরে আসছে। আমরা যে অনেক সময় আদবের লাঠি, অর্থাৎ অনেক সময় যে বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্যে অনেক সময় প্রহার করি, মারি, এ ঘেডির গলার উপরে চেহারার মধ্যে মারা সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ গুনাহ হবে। কখনোই কোনো সময় চেহারার উপরে, অনেকে তো দড়িয়ে প্রথম থাপটা আমরা চেহারার উপরে মারি, নাউজুবিল্লাহ মিন জালিক, সম্পূর্ণ নিষেধ। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভের ভিতরে, যেখানে কোনো অস্তিত্ব ছিল না, তোমার আমার এই অস্তিত্ব তৈরি করছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ন্যাংরা খুরা, হাত পাও ছাড়া মানুষ বানাইতে পারতো না। এখন চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন দয়াটা তোমার আমার উপরে কেমন। আজকে তো দলের নেতা নেত্রীর বিভিন্ন একটু পয়সা দেয়, একটু কাজ দেয়, একটু ধোকাবাজি করিয়া, একটু কন্ট্রাক্টারি করিয়া, ধোকাবাজি করিয়া এক নম্বরে দুই নম্বর বানাইয়া টাকা পয়সা গুছাইয়া কোনো পাগল হই, জোরে বলে কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায় আপনার আমার উপরে কি, একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করা লাগবে না? এই মোরাকাবার দুই প্রকার, মোরাকাবা কয় প্রকার? সাইরে আফাকি আর সাইরে আনফুসি। সাইরে আফাকি কি? আল্লাহ রাব্বুল আলামিনের এই যে মাখলুকাতগুলো আছে, সূর্য নিয়ে বন্দাবান্দি চিন্তা করবে, চন্দ্র নিয়ে বন্দাবান্দি চিন্তা করবে, গাছপালা নিয়ে বন্দাবান্দি চিন্তা করবে, সমুদ্র নিয়ে বন্দাবান্দি চিন্তা করবে, এই পানি নিয়ে বন্দাবান্দি চিন্তা করবে, একটা ফল নিয়ে বন্দাবান্দি চিন্তা করবে। এরপরে বন্দাবান্দি চিন্তা করার পরে তখন তার কাছে রেজাল্ট আসবে, ফলাফল আসবে, যে এ বিনা না বানাই না, একজন কারিগর না থাকলে আপনি আপনি এরকম হইতে পারে না। সেই কারিগরকে তখন তার ভিতর থেকে উত্তর আসবে, সেই কারিগর হলো আল্লাহ। কথা ঠিক না? এই যে হাদিসের ভিতরে আসছে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিন ওয়া ফি রায়াতিন সাবঈন ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। আল্লাহর বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত সম্পর্কে কিছু সময় যখন নাকি মোরাকাবা করবে, চিন্তা করবে, এই একটু কিছু সময় চিন্তা করলে তার আমল নামায় ষাট বছর নফল এবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় দান করে। অন্য রয়াতের ভিতরে আসছে 70 বছর, অন্য রয়াতের ভিতরে আসছে 80 বছর নফল এবাদতের সওয়াব বান্দার বান্দির আমল নামে আল্লাহ দান করে। কারণ কি? ওই বান্দাবান্দি যখন মাওলার মাখলুকের সম্পর্কে চিন্তা করে তখন ওই মাখলুকের খালেকের পরিচয় তার কাছে এসে যায়। কথা ঠিক না? এই মাখলুকের সম্পর্কে চিন্তা কইরেই বান্দাবান্দি তখন বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই যে মাবুদ গো, আপনার রাত্র দিনের পরিবর্তন, আপনার এই মাখলুকাতের ভিতরে মাবুদ গো আমি দেখলাম যে আপনি যা সৃষ্টি করছেন কোনো জিনিস আপনি বেহুদা বানান নাই, সব আপনি আপনার কুদরতে সব কাজের জন্য বানাইছেন। কথা ঠিক না? যখন বান্দাবান্দি এই উত্তর দেবে তখনই বান্দাবান্দি আল্লাহর কাছে বলবেন যে ওয়াকিনা আযাবান্নার, রব্বুল আলামিন এখন দয়াময় করে আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই বান্দাবান্দি যখন নাকি মোরাকাবা করবে তখন এই কথা তার থেকে বের হয়ে আসবে। আর একটা মোরাকাবা বলছিলাম সাইরে আনফুসি, অর্থাৎ নিজেকে নিয়ে চিন্তা করা, করে তা কেমন? আল্লাহু আকবার। অনেকে বিভিন্ন কায়দায় কায়দায় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য জানে, বর্তমানে একদল বাইরেছে বৈজ্ঞানিক দাবি করে, হ্যাঁ ব্যাপার বৈজ্ঞানিক দাবি করে, আবার এরা বর্তমানে আবার বুদ্ধিজীবী হয়েছে, এদেরকে বুদ্ধিজীবী বলে, ঠিক না? মানে মানুষের বুদ্ধি থেকে মাথায়, এখন তাদের মাথার থেকে বুদ্ধি আসে এখন জীব দেয় বুদ্ধিজীবী। এখন এই জন্য যা মনে করে আবোল তাবোল, যা মুখে আসে তাই বলে, কারণ মাথায় বুদ্ধি থাকলে তো ব্যালেন্স করে বলতো, এখন তো মাথায় নাই, এখন তো জিব্বায় আসছে, এখন তো জিব্বা দিয়ে যা মনে করে তা বলে। কথা ঠিক না? হ্যাঁ, ওই রকেট লইয়ে বলে আসমানে যায়, আকাশে যায়, যত তালাশ করে আল্লাহরে বলে দেখেই না,
কথা বলছে, বলে কই আল্লাহর কোনো তালাশ করে ভাই, আর তোরা পাবি কেমনে? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা তাফাক্কুর করো ফি খলকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ, তোমরা আল্লাহর মাখলুকার সম্পর্কে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার সেই শক্তি সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের ব্রেনে ভিতরে আল্লাহ দেয় নাই। কি মানুষের জেহেনে ব্রেনে ভিতরে সীমাবদ্ধতা আছে না? না নাই? আপনি সবই বুঝেন? আজ পর্যন্ত মানুষ কী আবিষ্কার করতে পারছে? পারছে কিছু আবিষ্কার করতে? এখনই তো মানুষ সম্পর্কিত আবিষ্কার কিছুই করতে পারে না। করো না ভাই রিয়াস, কুমড়িতে ঢোকে দিশাও পায় না। ওর তো কিছু সময় বলে সংক্রমণ, একজনের যে আরেকজনে সরায়, অমুক জায়গায় অমুক জায়গায় যায়, ইয়ে শূন্য একদল আছে না। আর ইসলাম তো কোনো সংক্রমণ, এগুলো ইসলামের ভিতরে বিশ্বাস নাই, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো নাই, এগুলো কি নাই? সোয়াসা বলতে কিছু নাই। তবে কোনো জায়গায় যদি মহামারী লাগে সেখানে কেউ যাবে না, আর ওখান থেকে লোকও আসবে না, এরকম আছে, কিন্তু সোয়াস হই নাই। কথা ঠিক না ভাই? যাই হোক, এখন ওরা চিন্তা করতে আছে সংক্রমণ, ওদের কথা বুঝিয়া সুবহানাল্লাহ, পাঁচতলা বিল্ডিংয়ের ভিতরে যাইয়া ভালো করে রুম চতুর্দিক দিয়া কোনো ফাঁক ফকুন নাই, হয়তো করোনা যদি ঢোকে এই জন্য সব আটকাইস, এমনকি খানা টানা খাইবেছে আপনার ই কাছেও যায় না, লিফট আছে না, লিফটের কাছেও যায় না। আল্লাহর কি কুদরত, যত হিসাব নিকাশ করে দেখছেন সবগুলোরই বেশি ধরছে। ওই দিন যারা নাকি খেতে কামারে কাজ করে রিক্সা চালে আমার ভাই জেনরা, একজনও করোনা রোগে আক্রান্ত হয়েছে এরকম আমাদের নজরে খুব একটা আসে না। এ সংক্রমণ যদি ওইতুই তাইলে এই যারা নাকি করোনা রোগীদেরকে যারা সেবা শুশ্রূষা করছে এবার ইন্তেকালের পরে তাদেরকে গোসল করাইছে, এবার কাপড় পরাইছে, জানাজা নামাজ পড়াই কবরে রাখছে, আমাদের ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটির আমার ভাইরা এইবার সহযোগী সমস্ত সংগঠনগুলো তারা যে এই এদেরকে নিয়ে এত কিছু করলো, এই আল্লাহর রহমতে আমার জানা মতে একজনও করোনা রোগে আক্রান্ত হয় নাই। তাহলে এদের তো আগে হওয়ার কথা, কিন্তু হয়েছে হয় নাই? ওরা তো ফুটামারা আটকাইছে, কিন্তু সেখানে ওদেরকে যে এই প্রথম আক্রমণ করছে, কথা ঠিক কিনা? ওদের বিশ্বাস তো ওইটা, আর আল্লাহর রহমতে আমাদের বিশ্বাস হইল সহসই বলতে কিছু নাই, আল্লাহর রহমতে পারবে না আক্রমণ করতে, আর আক্রমণ যদি আল্লাহর পক্ষ থেকে হয় ফিরেইতেও পারবে না। তবে সতর্ক থাকা এটা কিন্তু ইসলামের ভিতরে জরুরি, কথা ঠিক না? সতর্ক সব বিষয়ে থাকা লাগবে। তাই যেই কথা বলতে চাইছিলাম যে ওরা আবিষ্কার করছে, শেষ পর্যন্ত ওরা বলতেছে আমাদের যত শক্তি ক্ষমতা যা কিছু ছিল সব শেষ, এখন বলতেছে উফার ওয়ালার দিকে তাকাইয়া তার কাছে বলো, আর কোনো বিকল্প তার আবিষ্কার কি করছে? মাঝে মাঝে আল্লাহ দুই একটা দুই একটা একটু সাই, আবার ওইটা যাইতে পারে, আবার বলে নতুন বলে কি বলে আয় অমিকরণ না কি, আবার ইয়ে বলে কয় হেই, আবার বলে ভাই হেই ওই আবার পাগল, ওই পাগল হইতে হইতে মাথাই খারাপ হয়েছি, শেষ মতো ফিরে যেতে আর পারবে না, পারবে কোনোদিন সম্ভব না। তা এই যে মানুষ বাইসে রয়েছে এইটাই আইসমত আবিষ্কার করতে পারছে? পারে নাই। যে রক্ত কণিকা মানুষের শরীরের ভিতরে দৌড়দৌড়ি করে, এই সংখ্যার কোনো শেষ নাই, ঘন্টায় 5 মাইল বেগে দৌড়ায়, ওরা আবিষ্কার করে বলছে একটা রক্ত কণিকা আর এক রাস্তায় ঢুকলে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাবে, কেমনে চলে কে চালায়? আসলে আবিষ্কার করতে পারে নাই, আবিষ্কার করতে হাড়ের উপরে বোটা পড়তেছে নামতেছে, কোনো জিনিস পিছনে শক্তি ব্যয় না হইলে ওটা লড়েও না চড়েও না, কিন্তু হাড়ের বোটা যে উঠতেছে নামতেছে কিন্তু আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে নাই পিছনে শক্তিটা কি, তা চলে কেমনে? বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হাড় তৈরি করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন আব্দুল করিমের হাড় চলো চলতে আস, হে রহিমে কাতুনি হাড় চলো চলতে আস, আবার যখন বলবে বন্ধ বন্ধ, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাকে পরিচয় আমার পাইতে চাও, এই সমুদ্রে যাওয়া লাগবে না, আসমানে যাওয়া লাগবে না, তোর নিজের দিকে তাকা। ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর নিজের দিকে তাকা, আমার পরিচয় পাবি, কি জোরে বলেন কথা ঠিক কিনা? বন্দাবান্দি যখন তার নিজেকে নিয়ে চিন্তা করে,
আমার মালিক আমাকে কিভাবে বানাইলো, আল্লাহু আকবার, মায়ের পেটের ভিতরে আমার মালিক মুখ দিয়ে আমাকে না খাওয়াইয়া নাভি দিয়া খাওয়াইয়া মায়ের রক্ত দিয়া কেমনে আমাকে বাঁচাইলো। এখন দুনিয়ার ভিতরে যখন আসলাম যত চেষ্টা করি নাভি দিয়া খাওয়াইয়া কিন্তু মানুষ আর বাঁচাতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে কিভাবে লালন পালন কইরা তারপর দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে পাঠাইলো। বাজান যেই বন্দাবন্দি চিন্তা করবে, তারপর মা যখন সন্তান প্রসব করে ভালো করে বুঝছেন তখন মাও দুর্বল সন্তানও দুর্বল, ছোট বাচ্চা মা তার কোলের পাশে নিয়ে ঘুমায়, বাজান ঘুমের ভিতরে মানুষ আধা মরা, হাত পাও এদিক ওদিকে পইড়া যাওয়া এটাই কিন্তু স্বাভাবিক, কথা ঠিক কি না? তাই মায়ের হাত কাড়া সন্তানের মুখের উপরে পইড়া গেছে যাইতেই পারে, সন্তান বলতেই পারে না মা গো হাতখানা সরাইয়া নিয়া যাও আমি কিন্তু মইরা গেলাম। সন্তানের শক্তিও না মায়ের হাতখানা সরাবে, সন্তান বলতেও পারে না সেই শক্তি সন্তানের নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আব্দুল করিম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিক বলতেছে আমার ঘুমও নাই জিমানিও নাই, তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও আমি তোকে পাহারা দে। তোর মার হাত খেরা যখন তোর মুখের উপরে পইরা গেছিল তখন তোর মায়ের হাতখানা সরাইয়া দিছিলাম আমি, মাওলা কুদরতি ভাবে সরাইয়া দিছিলাম। এ বান্দা বান্দি ভালো করিয়া বুঝিস, তুই দুনিয়ার ভিতরে আসছো বাজানদেরকে বলবো যারা একটু বড় লোক আল্লাহ বানাইছেন সম্পদের মালিক হইছেন, যারা একটু শিক্ষার দিক থেকে উঁচু লেভেলে আল্লাহ পৌঁছাইছেন, আমি বিশেষ করে বংশ যাদের বড় বংশে আমি সেই বাজানদেরকে বিশেষ করে বলবো, বাজান বাজাবে একটু মাঝে মধ্যে একটু চিন্তা করো, একটু মোরাকাবা করো। মানুষ কিন্তু সমস্ত মাখলুকাতের ভিতরে এক পর্যায়ে দুর্বল, বাজান অন্যান্য মাখলুকাত কিন্তু সৃষ্টির দিক থেকে সবল। মানুষ একজন 80 বছর গড়ে বয়স পাবে না মানুষ কিন্তু বাংলাদেশে কম, বাজানে 100 বছর বয়স পাবে না মানুষ কিন্তু সংখ্যা অনেক কম, বয়সের দিক থেকে মানুষ কিন্তু দুর্বল। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর, একটা গুলসাপের হায়াত নাকি প্রায় 350 বছর, বাজার হায়াতের দিক থেকে মানুষ কিন্তু দুর্বল, পশু কিন্তু সবল। শক্তির দিক থেকে মানুষ দুর্বল, পশু কিন্তু সবল। আমরা মানুষ 5 কেজি একসঙ্গে ঘুষ খাওয়ার শক্তি কোনো মানুষের নাই, কিন্তু একটা বাঘের নাকি দৈনিক খোরাকি 17.5 কেজির মতো গোস্ত, একটা হাতির কত খোরাক, একটা গরুর কত খোরাক। বাজার খাইতে পারলেই যদি মানুষ হইতো তাহলে হাতিটাকে বড় মানুষ বলা লাগবে। বাজান ওদিকে তুমি চোখের পাওয়ারের দিক থেকে বলবা, আমরা অন্ধকারে চোখে দেখি না কিন্তু এক শ্রেণীর পশু পাখি অন্ধকারেও যেরকম দেখে আলোতেও সেইভাবে দেখে। আমাদের দেখার ভিতরে একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু একটা শগুনের চোখের পাওয়ার নাকি 350 মাইল, বাজান আকাশের ভিতরে ওইটা মাথায় রকম নাড়া দেয়। ওই ক্যালকাটা ভারত, ওই আসাম, ওই টেকনাফ, ওই তেঁতুলিয়া এক নজরে দেখতে পায়। বাজান চোখের দৃষ্টির দিতে মানুষ দুর্বল, পশু কিন্তু সবল। বাজান জন্মগত দিক থেকে দেখবেন একটা মানুষের বাচ্চা যখন জন্ম হয় ও এত দুর্বল থাকে মায়ের দুধ পর্যন্ত মুখে দিলেও ঠিকমতো গেলতেও পারে না, বাইয়া বাইয়া পইরা যাইতে চায়। বাজান মায়ের দুধ তালাশ করে খাওয়া তো দূরের কথা। আর একটা গরুর বাচ্চা জন্মগ্রহণ করার পরে 1 ঘন্টা পরই আস্তে লাভ দিয়ে দাঁড় হয়ে যায়, এরপরে কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করে? মায়ের দুধ যদি ওলানের ভিতরে শক্ত হয় মাথা দিয়া ঢুস দিয়া নরম করিয়া বের করিয়া তারপর খায়। আল্লাহর বান্দারা একদিন কি চিন্তা করছো
যে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগত তোমাকে আমাকে দুর্বল বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন পশুকে সবল কইরা তৈরি করলো, বাজান আমার মায়ের বুকের ভিতরে এমন খাদ্য বাচ্চার জন্য মাওলা তৈরি করলো, তাম দুনিয়ার সমস্ত ডাক্তার একমত মায়ের দুধের চেয়ে বাচ্চার জন্য এত ভিটামিনযুক্ত খাদ্য দ্বিতীয় দুনিয়ার কেউ তৈরি করতে পারে নাই, এই খাদ্য কে তৈরি করলো, কে পাঠাইলো, কোথার থেকে আসলো? বাজান আস্তে আস্তে বাচ্চা বড় হইতেছে, এখন তাকাইয়া তাকাইয়া দেখো আমার মালিক তোমাকে আমাকে কত বড় কুদরাতে কায়দা করিয়া তৈরি করলো, ছোটো অবস্থায় বাচ্চাদের দাঁত জ্বালাইলো ছোট্ট ছোট্ট, কারণ বাচ্চার মুখও ছোট, তার চেহারাও ছোট, দাঁতও ছোট, আবার আস্তে আস্তে মুখ বড় হয়, এখন ওই ছোট দাঁতে চলবে না, শক্ত শক্ত হাড্ডি ভাইয়া মুচমার করিয়া খাওয়া লাগবে, এই জন্য বড় বড় ওই ছোট দাঁত ফালাইয়া বড় দাঁত তৈরি করলো। বাজার আবার ওই দাঁত পইরে যাওয়ার পরে আবারও কিন্তু ভিতরে কারখানা, আবার কিন্তু দাঁত উঠাইয়া মাওলা মাঝে মধ্যেও দেখায় যে এইটা এই নিয়ম না, আবার আমি দাঁত উঠাইয়া দেখাইলে দেখাইতে পারি। বাজার এরপর তোমাকে আমাকে আমার মালিক কীভাবে লালন পালন করলো, একটু মাঝে মধ্যে একটু মনকে বুঝো রে মন, আমার মালিক আমাকে কথা বলার শক্তি দান করলো, আল্লামাহুল বায়ান, কত বোবা মানুষ তার জিহ্বা আছে সমস্ত পার্শ্ব ঠিক আছে কিন্তু কথা বলতে পারে না, ও আমাদের সামনে আউ আউ করিয়া চিল্লায়, ওর বুকে কত জ্বালা, মনে হয় যেন এমন ভাবে আফসোস করিয়া কথা বলে মনে হয় যেন ওর বুকটা ভাইয়া যায়, ও কথা প্রকাশ করতে পারে না, এই কথা বলার শক্তি কে দান করলো? চিন্তা করো কার পাগল হয়েছো, কার মায়ায় পড়ছো, কার প্রেমে পড়ছো, আমার মালিকের কত তোমার আমার উপরে দয়া, কত মায়া, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। বাজান চক্ষু দিয়া দেখি চক্ষু নেমার দান করলেন আমার মাওলা, আরে কত মানুষ চক্ষের ভিতরে কোনো সমস্যা নাই স্বাভাবিক চক্ষুই, কিন্তু সে বলে হুজুর আমি কিছু দেখি না, তোমাকে আমাকে ইচ্ছা করলে আমার মালিক অন্ধ তো কইরা বানাইতে পারত, তোমাকে আমাকে আমার মালিক কত সুন্দর দুইটা নেমার চক্ষু দান করলেন। বাজান বিভিন্ন জায়গায় যাওয়ার পরে সফরে অনেক সময় ছোট্ট ছোটো অনেক বাচ্চাদেরকে নিয়ে আসে এত সুন্দর চেহারা ফুটফুটে, আরে আরে বাপাইসা কান্দ, আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ও প্রতিবন্ধী ভালো মন্দ কিছু বোঝে না, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারত, আমার মালিক তোমাকে আমাকে প্রতিবন্ধী না বানাই এত সুন্দর ব্রেন দান করলেন। বাজান এইটা কার শক্তি, কই তোমার আমার দলের নেতা নেত্রী শক্তি, তোমার বাপ মার আমার তোমার বাপ মার শক্তি, না কোন টাকার না সম্পদের ক্ষমতা, এই ব্রেন নিয়ে মাত কে দান করলো? এ আল্লাহর বান্দারায় পর্দালে মা বোনেরা وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, আমার মালিকের নেমাত যদি হিসাব করো কোনো দিন হিসাব করে শেষ করতে পারবো না। এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা এরপরে মনকে ডাক দিয়ে বলো ওরে মন, আমার মালিকের কত দয়া মায়া, আদমিয়া দাদাই বা সব মুসলমান কর দাই, আয় খোদা কুরবা সওয়াব ইহসাব আর ইহসা কর দাই, আরে আমার মালিকের কত মায়া কত দয়া, বাজান আমার মালিকের কাছে তুমি আর আমি কেউ দরখাস্ত করি নাই, মালিক আপনি দয়া মায়া করে আমার রুহুকে মুসলমানের ঘরে দান করেন। বাজান
আমরা কেউ কিন্তু মালিকের কাছে দরখাস্ত করি নাই, আখরে আমার মালিক তোমাকে আমাকে বিনা দরখাস্তে বিনা চেষ্টা তোমার আমার রুহুকে মুসলমানের ঘরে দান করলেন। আরে তোমার আমার রুহুতে ইচ্ছা করলে আমার মালিক হিন্দুর ঘরেও তো দান করতে পারত, খ্রিস্টানের ঘরেও তো দিতে পারত, অন্যান্য বিজাতিদের ঘরের ভিতরেও তো দিতে পারত। তখন তুমি আর আমি হিন্দুর বাচ্চা হইয়া জন্ম হইয়া যাইতাম, তুমি আর আমি একটা খ্রিস্টানের বাচ্চা হইয়া জন্ম হইয়া যাইতাম। আমার মালিক তোমার আমার কুদরাতে মুসলমানের ঘরের ভিতরে তোমার আমার রুহু দান করলো, এখন তুমি আর আমি পরিচয় দেই, আমি রেজাউল করিম, আমি আব্দুল করিম, আমি রহিমা খাতু। বাজারে একটার শুক্রিয়া যদি কেমত পর্যন্ত সে যায় পরে আদায় করো, আমার মালিকের শুক্রিয়া কোনোদিন আদায় শেষ হবে না। আমার মাওলা যদি একটা নেমাতের শুক্রিয়া ধইরা বসে, একটা প্রশ্নের নেমাতের উত্তর দেওয়ার শক্তি কারো নাই রে বাজার। হাদিসের ভিতরে আসছে, বান্দা হাজার বছর পর্যন্ত এবাদাত করলো, দিনের রোজা রাইখে রাইখে আমার মাওলাকে ডাকে, রাত্রে তাহাজ্জুদের ভিতরে দাঁড়াই আমার মাওলাকে ডাকে, এরকম হাজার বছর এবাদত করার পরে তার ভিতরে একটু খেয়াল আসলো, এখন মনে হয় এবাদতের এই যে বিনিময়, এবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে পারবো। হাদিসের ভিতরে কেসা ঘটনা আসছে, বাজার আগুন জ্বালাইলে পাশে একটা ধাপ লাগে আগুনের, জাহান্নামের আগুন জ্বালাবে তার একটা আগুনের ধাপ পাশেও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা এই বান্দাকে নিয়ে জাহান্নামের আগুনের ধাপের কাছে দাঁড় করো, যখন আগুনের ধাপ তার শরীরে পৌঁছতে পৌঁছতে তার কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া পানি পানি হইয়া চিৎকার শুরু করবে। বাজার পানির পিপাসা যে কত বড় কঠিন জিনিস, যার লাগছে সেই একমাত্র বুঝবে রে বাজার। গরমের দিন চৌত্রিশ মাসের দিন, আহারে যখন রোজা রাখলো সারাদিন কাজ করার পরে মাগরিবের আগে আগে এমন পানির পিপাসা আসে, মনে হয় যেন এক পুষ্করির পানি পান করবে, পানির পিপাসা মনে হয় মেটবে না। বাজার সে পানি পানি কইয়া চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা বান্দার কাছে পানি নিয়ে যাও। বান্দা পানি চাবে কিন্তু এক গ্লাস পানি বিনিময় সারা দিবা না। কি বিনিময়? বান্দা যে এক হাজার বছর এবাদাত করছে, সমস্ত এবাদাতের সব যদি তোমাকে দেয় বিনিময়ে এক গ্লাস পানি পান করাইও। বাজার ঘটনা তাই ঘটবে, যখন বান্দা পানি পানি করে চিৎকার মারবে, ফেরেশতা পানি নিয়ে যাবে, ভাই আমাকে এক গ্লাস পানি দেন, বিনামূল্যে পানি দেই না, মূল্য পাবো কোথায়? কলে এক হাজার বছর এবাদত সব যদি সব দিতে পারো বিনিময়ে এক গ্লাস পানি পান করাইতে পারবো, ভাই আমার জীবনটা রুহুটা বের হয়, আমি সব দিয়ে এখন কি করব? নিয়ে যাও এক গ্লাস পানি আমাকে তুমি পান করাও। যখন পানি পান করবে, রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা দাঁড়াও, এক গ্লাস পানির বিনিময়ে হাজার বছরের ইবাদতে সব দিয়া দিলাম, আর তোমাকে যে আমি দুনিয়ার ভিতরে হাজার হাজার গ্লাস পানি পান করাইল। এর বিনিময়ে তুমি আমাকে কি দেবা? দেওয়ার পরে সামনে পাবা বন্দা সেজদায় ভরিয়া কাঁদবে, মালি আপনার রহমত সারা বেহেশতে যাওয়ার উপায় নাই, আমার মালিক বন্দাকে মাফ কইরা মালিক জান্নাতে নিয়ে যাবেন। এ আল্লাহর বান্দা, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, এ দুনিয়াদার পাগল আমার বাজারে কিতাবের ভিতরে আসছে, দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকানো লাগবে আর আখেরাতের ব্যাপারে উপরের দিকে তাকানো লাগবে।
বাজান দুনিয়ার ব্যাপারে নিচের দিকে কেমন তাকানো লাগবে বাজান এক শ্রেণী আমার বাজান আল্লাহ আবার কেমনে শুক্রিয়া আদায় করবা এক আল্লাহর বান্দা মসজিদে যাইয়া কান্দে মালিক তুমি আমাকে এমন গরিব বানাইছো এক জোড়া জুতা কেনার তৌফিকও তুমি আমাকে দেও নাই বান্দা কান্দে কান্দে বুক ভাসায় বান্দা যখন মসজিদ থেকে বের হইল দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা নিয়ে হাত পাইতাম মানুষের কাছে পয়সা চায় ওর দুইটা পাউই না ওর দুইটা পাও আমার মাওলা দান করেন নাই তখন ওই আল্লাহর বান্দা কান্দার বলে মালিক আমার চেয়ে নেমো খারাপ দ্বিতীয় তো বুঝি আর দুনিয়ায় নাই তুমি আমাকে পয়সা দাও নাই আমি জুতা কিনতে পারি নাই আফসোসে আমি কান্দি তুমি তো তোমার এই বন্দার পাউই দেও নাই তুমি তো আমাকে নেমার দুইটা পা দান করছো আমি তো ইচ্ছা করে হাইটে এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে পারি কিন্তু এই বন্দার তো পাউই নাই সে তো হাঁটতেই পারে না মালিক তুমি দয়া মায়া করে আমাকে মাফ করে দাও বাজান দুনিয়ার দিক থেকে নিচের দিকে তাকাও দেখবা আল্লাহর ফজলে তোমার ভিতরে শুকরিয়া আসতে থাকবে বাজান দুনিয়ার দিক থেকে নিচের দিকে তাকাও বাজান তোমার চেয়ে কত মানুষ ঘর নাই বাড়ি নাই বাজান রাত্রে রাস্তার ভিতরে দিন রাত্রি কাটায় দেখুই না কেউ নাই ঠান্ডার ভিতরে থর থর করে কাঁপতে থাকে তখন শুকরিয়া আদায় করো মালিক তুমি তো তার চেয়ে আমাকে অনেক ভালো রাখছো মালিক তুমি তো আমাকে তার চেয়ে অনেক ভালো রাখছো বাজান তখন নিচের দিকে তাকাইলে তোমার ভিতরে শুকরিয়া আদায় করার মতো মাদ্দাল্লা তৈরি করবে আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে বাজান যারা চাকরি করেন অনেক উপরের বড় বড় অফিসার আল্লাহু আকবার যারা ইচ্ছা করলে ঘুষ খাইলে কোটি কোটি টাকা কামাই করার মতো সুযোগ কিন্তু সে চিন্তা করে ঘুষ খাবো কেউ দেখেন আমার মালিক তো আরে মালিককে ভয় করে ঘুষ খায় না সংসার পরিচালনা কষ্ট কষ্ট আল্লাহু আকবার আল্লাহু আকবার মনকে বুঝা ওই আল্লাহর বান্দা যদি পারে আমি কেন পারব না এই জন্য বাজান এই যে পীর মুরিদি শোনো আমাদের এই যে তরিকার নাম সিস্তিয়া সাবিরিয়া তরিকা এই তরিকার বাজান এই পীর মুরিদের উদ্দেশ্য মূল দুইটা এই উদ্দেশ্য কিন্তু ঠিক করা লাগবে বাজান এক নম্বর উদ্দেশ্য হলো খুলুসিয়াত ভিতরে পয়দা করা আর দুই নম্বর উদ্দেশ্য হলো হিম্মত বলন্দ করা খুলুসিয়াত ভয়ের ভিতরে পয়দা করা যে আমি যাহা কিছু করব একমাত্র আমার মালিকের রাজি খুশির উদ্দেশ্যেই করব আর অমুকে পারে আমি কেন পারব না আমার অনেক যুবক বাবারা আসছ বাজানরা অনেকে দাঁড়িয়ে রাখতে লজ্জা করে তখন মনে বুঝো রে মন রে আমার সে তার বয়স কত সুন্দর কত ছোট যুবক ও দাঁড়িয়ে রাখছে আমি কেন পারব না আখারে অনেকে পাঁচ অক্ত নামাজ জামাতে যাইয়া কাজ করে তারপরও নামাজে প্রথম কাতারে তাকবীরে উলা সহকারে দাঁড় হয় অমুকে পারে আমি কেন পারব না আরে অনেকে বিভিন্ন কাজের জন্য ঠিক মতো দুই বেলা মাওলার জিকির করতে পারো না অমুকে পারে আমি কেন পারব না আরে অমুকে এত অসুস্থ হালকা জিকির ছাড়ে না তালিম ছাড়ে না সে পারে আমি কেন পারব না মাসিক ইজতেমা সব গুজারি আল্লাহর বান্দা পারে আমি কেন পারব না হিম্মত বলন্দ করা খুলুসিয়াত ভিতরে পয়দা করা যদি এরকমভাবে আল্লাহর ফজলে চলতে পারো দুনিয়ার দিক থেকে নজর নিচে আর আখেরাতের ব্যাপারে নজর উপরে বাজান তুমি আমি যে বড় বংশে আসছি এটা কিন্তু তোমার আমার কোনো ক্ষমতার বলে না কোনো টাকার গরমেও না আমার মালিকের ইচ্ছায় তোমাকে আমাকে বড় বংশের ভিতরে পাঠাইছে
আমার বাজার আমার মালিক গোলামের ঘরে পাঠাইছে, আহারে মনে করছো আমার মালিকের দরবারে, কে গোলাম কে মালিক, কে বড় মেয়া কে ছোট মেয়া, কে সুন্দর কে কালো, বাজার কে বড় ধনী কে গরিব, কে রাস্তার ফকির, এই পরিচয় কিন্তু আমার মালিকের দরবারে নাই। আরে আমার মালিকের সঙ্গে কার কি সম্পর্ক, বাজার জমিদার গোলাম নিয়ে রওনা করলো, জমিদার তো শৌখিন মানুষ, বড় মেয়া বাজার সে তো নামাজ রোজার ধার ধারে না, আল্লাহ খোদার আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলে না, স্বাধীনতা তো পাইসাম হিল হুম রুয়াইদা পাইয়া ধরাকে সরাগান মনে করে না, ওদিকে গোলাম তো আমার মালিককে ডাকে, মালিকের সামনে শেষ দেয় পরে সুবহানা রব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, রুকুর ভিতরে যাইয়া সুবহানা রব্বিয়াল আজিম কইয়া মালিককে ডাকে। জমিদার রওনা করলো গোলাম নিয়া, কিছুদিন হাঁটার পরে জমিদারের পা ব্যথা হইয়া গেল, জমিদার ডাক দিয়ে বলে গোলাম একটু বিশ্রাম করবো তারপর সামনে যাব। গোলাম বলে হুজুর ঠিক আছে, গাছে নিচে বিশ্রাম করি, ওদিকে নামাজের সময় হইয়া গেল। গোলাম ডাক দিয়ে বলে মালিক আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন। জমিদার টিটকেরি মাইরে বলে ওরে বোকা, নামাজ পড়িয়া কি পাইলি তুই, গোলাম তো গোলামই রয়ে গেলি। আরে আমি কত বড় জমিদার এস্টেটের মালিক, আমার কত বড় ক্ষমতা, আমার কত শান সহকার, আমার কত ক্ষমতা, কথা আমার কথা মানুষ ওঠে বসে, তুই কি পাইলি মালিক একটু সুযোগ দান নামাজ পড়ব। যখন নাকি নামাজের ভিতরে মসজিদে ঢুকলো, সময়ের পর সময় যায় গোলাম মসজিদ থেকে বের হইলা, জমিদার ডাক দিয়ে বলে গোলাম কেন আসো না, গোলাম ডাক দিয়ে বলে মালিক আমাকে আসতে দেয় না, এত বড় কার সাহস আমার গোলাম আটকে রাখতে পারে, জমিদার আমার এস্টেটের ভিতরে আমার গোলাম কে আটকে রাখতে পারে, হুঙ্কার দিতে দিতে মসজিদের কাছে গেল, ভাইয়া বলে তোকে কে আটকে রাখছে, গোলাম ভিতর থেকে ডাক দিয়ে বলে মালিক যে আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না, আল্লাহ। বাজার সাতপুরকার লোককে আল্লাহ ডাইকে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না তার ভিতরে এক প্রকার কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, কখন মসজিদে মুয়াজ্জিন আজান দেবে, যখন ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয় সালাতু খাইরুম মিনাল্লাহ, ঘুম হইতে নামাজ ভালো, ওই আল্লাহর বান্দা ল্যাব কম্বল ফালাইয়া, বাজান পাগলের মতো উঠিয়া ঠান্ডা পানিতে অজু কইরা পাগলের মতো দৌড়াইয়া মসজিদে যায়, এই যে মসজিদের সাথে অন্তরে একটা টান, এই প্রকার আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এ আল্লাহর বান্দারা, হে পর্দালে মা বোনেরা, বাজান ভালো কইরা বোঝো, তারপর মালিকের দরবারে হাজিরা দাও, আমার মালিকের কত দয়া কত মায়া, একদিনও কি চিন্তা করছো, আজকে নেতা চেনছো, নেত্রী চেনছো, দল চেনছো, জীবন দাও রক্ত দাও, কার জন্য দাও, কার রক্ত দাও, বাজান তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত এক ফোঁটা রক্ত তৈরি করতে পারবে না, এই রক্ত তৈরি করিয়া দিল শরীরের ভিতরে আমার মালিক, রক্তের রং লাল, দেখো কিভাবে আমার মালিক তোমাকে আমাকে, আমার সাদা রক্ত কিন্তু আছে, বাজা রক্তের ভিতরে কণিকাগুলো চলে কে চালায়, যখন বন্দা বান্দি চিন্তা করবে তখন ওই বন্দা বান্দির কাছে প্রশ্ন উত্তর আসবে, এ চালাই না বানই না একজন আছে তার নাম হলো আল্লাহ, তখন ওই
বান্দা বান্দি আমার মালিকের সব জিন যখন নিয়ে মুরাকাবা করে, মুরাকাবা করতে করতে যখন বান্দা বান্দি নামাজের ভিতরে দাঁড় হয়, দাঁড় হইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের ভিতরে বান্দা বান্দির সঙ্গে মাওলার কথোপকথন হয়, যখন বান্দা বান্দি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি, বান্দা বান্দি তুই বড় আমার প্রশংসা করলি, যখন নাকি বান্দা বলে আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সদাকানি আব্দি, বান্দা তুই সত্যই বলছো, যখন বান্দা বান্দি বলে মালিকে ইয়াউমিদ্দিন, আমার মালিক উত্তর দেয় মাজ্জাদানি আব্দি, বন্দা আমার বড় সম্মান দেখাইল, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক উত্তর দেয় হাযা বাইনি উম্মা হাযা বাইনি ওয়া বাইনা আব্দি বাইন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, বন্দা তোর অর্ধেক আমার অর্ধেক উভয় তোর, তোর কিছু আমার কিছু, যখন বান্দা বান্দি হেদিন আসসিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লি, মালিক উত্তর দেয় বান্দা বান্দি তোর নিজের জন্যই চাইছো, যা যা চাইছো তামি দিয়া দিলাম, এরকম বান্দা বান্দির সঙ্গে মাওলার সঙ্গে কথোপকথন হয়, আলী রাদিয়াল্লাহ বাজান নামাজ পড়তেন, তুমি আর নামাজ পড়ি বাজান, এই মুরাকাবা ছাড়া বাজান কোনোদিন কিন্তু নামাজের ভিতরে খুশু খুজু তৈরি হয় না, অনেকে তো বিভিন্ন ধরনের টিটকারি মারাছো কিন্তু বাজান একদিন কি চিন্তা করছো, লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, সেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, খুশু খুজু থাকবে না, তার নামাজটাই হবে না, বাজান মাসালা হলো পুরান নামাজের ভিতরে যদি তোমার দুই এক সময় মুহূর্তের জন্য দেলটা আল্লাহ মুখী না হয় তাহলে তোমার পুরা নামাজটাই হবে না, আর হাদিসের ভিতরে আর সেরকম দুই রাকাত নামাজ যদি জীবনে তুমি পড়তে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য দেল এদিক ওদিক ঘোরে নাই, দেলটা আল্লাহ মুখী হয়ে আছে, এরকম দুই রাকাত নামাজ বেহেশত তো ওয়াজিব জাহান্নাম হারাম, কিন্তু এরকম দুই রাকাত নামাজ পড়ার জন্য বাজান জিকির আজকার মুরাকাবা ছাড়া কোনো দিন সম্ভব না, যারা নাকি মুরাকাবা করবে তখন তারা নামাজের ভিতরে দাঁড় হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতে যাইতেন আল্লাহু আকবার মাওলার পরিচয় কিভাবে তাদের ভিতরে ঢুকছে, আল্লাহ চেহারা মুবারক লাল হইয়া যাইত, লোকেরা বলে হুজুর আপনার চেহারা মুবারকের কেন লাল হইয়া গেল, কলে আমি কার সামনে দাঁড় হইতে রওনা করছি, আমার মালিকের সামনে আমি দাঁড় হব, কোন জায়গা থেকে আমার কোন বেয়াদবি হবে, আমার তো এই জন্য আমার ভয়তে আমি থরকম্প উঠিয়া যায়, আমার চেহারা বিবর্ণ হইয়া যায়, আমার মালিকের সামনে আমি কিভাবে দাঁড় হব, বাজা তারাও নামাজ পড়ছে আর তুমি আর আমিও নামাজ পড়ি, আল্লাহু আকবার, হাদিসের ভিতরে আসছে হারের নামাজি নামাজ পড়ে ইমান তার ভিতরে নাই, হাওয়াই লুল্লিল মুসল্লিন, মুসল্লি নামাজ পড়ে ওর জন্য জাহান্নাম, কেমন নামাজ পড়ে লোককে দেখাবার জন্যে, সুস্তি কাহিলির সঙ্গে বিভিন্ন কায়দায় নিয়ম পালন করে, আসলে নামাজ যেভাবে পড়া দরকার ওইভাবে নামাজ পড়ে না, আর এই নামাজ ঠিক করার জন্যই কিন্তু তরিকার পাঁচ ঔষধ, বাজার সকাল সন্ধ্যায় তুমি যদি ঠিকমতো আল্লাহর জিকির করো, বাজার ঠিকমতো তুমি আল্লাহর ওলিদের কিতাব পড়ো, তুমি যদি তালিমের ভিতরে সাপ্তাহিক থাকো, তুমি যদি মাসিক ইস্তেমা সব গুজারিতে থাকো, চরমনের মাহফিলে আসো ব্যাটার হিসার, বাজার এখানে আসার পরে কিন্তু দেলের হালাত পরিবর্তন আইসা যায়, বাজার এখানে বসার পরেই কিন্তু হালাত পরিবর্তন আইসা যায়, কারণ কি
হাজার ভোল্টেজের কাছে যখন দাঁড় হয় তার একটা ধাপ কিন্তু লাগতে থাকে। এখানে আল্লাহর ফজল করবো অনেক হাজার ভোল্টেজ ওয়ালা, অনেক আল্লাহওয়ালার এই মসজিদের ভিতরে আছে। যাদের চোখের নজর তোমার আমার ভিতরে যদি লাগিয়ে যায়, আল্লাহর ফজল করমে আল্লাহর খাস নজর তোমার প্রতি আমার প্রতিও আল্লাহর রহমতের নজর আইসা যাইতে পারে। এই জন্য বাজানদেরকে বলবো মজলিসের ভিতরে আসছো তারা হুরা কইর না, শেষ পর্যন্ত আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকো। কারণ দুনিয়ার কাজের ভিতরে সময় তো জীবন শেষই করলাম, আরে 3 দিন 3.5 দিনের জন্য একটু আল্লাহর বান্দাদের সঙ্গে মাঠে একটু কাদা পানি লাগাও, একটু তাদের সঙ্গে বসে একটু ঘষাঘষি করো, কারো তাদের সঙ্গে যদি বসতে পারো গেলে খুশবু এদার হাম্মামের রওজা রশিদ আজদাস্তে মাহবুবে বাদাস্তাম সাহবাতে এ তোরা সালেহ কুনা সোহবতে তালেহ তোরা তালেহ কুনা এক জামানা সোহবত বা আউলিয়া বেতার সদ সালে তাআত বেরিয়া। বাজান কত মানুষ বাজান হাত পা ধইরা চরমুনায় মাঠে নিয়ে আসছে, আরে আগে পড়ছে মেসেজ দাদা বাজার এখানে আসার পরে জীবনের পুরো অবস্থান পরিবর্তন ঘইটা, এখন জোর কইরাও চোখের পানি ঠেকায় রাখতে পারে না। এখানে বসো দেখ আমার মাওলার যেখানে কত মজা করতে থাকো বজুয়া বাজার, এখানে বসলে যে এর ভিতরে কি মজা মালিক রাখছে, বাজার না বসলে বোঝানো কোনো দিন সম্ভব না। এই জন্য বলতেছিলাম বাজার যখন মালিক নিয়ে আই আসছেন তাড়াহুড়া কইর না, কারণ আবার মাহফেল আসবে, আবার আসবো বহু দূরের কথা, জীবনের শেষ মাহফেল মনে কইরা সব সময়ের জন্য প্রতিটা সেকেন্ড বেহুদা যেন নষ্ট না হয়। মনকে বেজরে মন ন্যাক করলে আমার আমুল নামা জমা হবে, তার মালিক যখন নিয়ে আই আসছেন সুযোগ যখন মিলেই এই মালিক দেছেন, বেহুদার সময় নষ্ট করে গুণা যেন আমুল নামা জমা না হয় এইটা লক্ষ্য করে বাজান মালিকের কাছে সোপর্দ কইরা দাও। যদি এখানে বসতে পারো মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসতেছে, ব্যাপার কি? মাটির চাকা তুমি কোনো মেস আমবান না, গোলাপ ফুল পরিচয় দাও, মাটির চাকা পরিচয় দেয়। আমি মাটির চাকাই কেন এত সুন্দর ঘেরান বলে আমি যেই জায়গায় ছিলাম গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাই গেছিল, গোলাপ ফুলে ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে ঢুকতে, এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। ঠিক আল্লাহর বান্দাদেরকে বলবো বাজান এখানে বসো, যদি বসতে পারে এখানে অনেক আল্লাহওয়ালারা আছে বাজার, যাদের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপনে নিসবত তৈরি হয়ে গেছে, বাজারের নিসবতে বাতিনি যাদের সঙ্গে তৈরি হয়ে গেছে, এদের চোখের নজর যদি তোমার আমার দিকে লাগে মুহূর্তের ভিতরে তোমার আমার অবস্থান ঘুরাইয়া আমার মাওলা আল্লাহ মুখী কইরা দিতে পারে। এই জন্য আমার বাজারদেরকে বলবো আমার মালিকের পরিচয় নাও, বাজান আমার মালিক কত দয়ার সাগর কত মায়ার সাগর, বাজান বাপ মারছে দুনিয়াতে আর কেউ মায়ার আদর কেউ নাই, একবার দুইবার তিনবার কঠিন অন্যায় করলে বাজান অনেক সময় লাত্থি মেরে ঘর থেকে বের করে দেয়, তেজ পুত্র করে ঘর থেকে বের করে দেয়, অনেক সময় পেপার পত্রিকায় সংবাদে দেখা যায় বাজান সন্তানকে মা মাইরা ফেলছে, মা সন্তানকে মাইরা ফেলছে, স্বার্থ আছে সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই, কোন দলের পাগল হয়েছ কোন নেতার পাগল হয়েছ কোন নেত্রীর পাগল হইল, বাজান যখন নাকি তাদের দলের স্বার্থের বিরোধিতা হয় তাদের কোনো স্বার্থের ব্যাঘাত ঘটে তখন লাত্থি মেরে দল থেকে বের করে, শুধু তাই না এমন অনেক সময় মাইরা উফালায়, কিন্তু একদিন কি চিন্তা করছ আমার মালিকের কত দয়া কত মায়া।
আল্লাহর বান্দারা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে কারণ অপবাদ দেওয়ার জন্য যখন নাকি মজলিসের ভিতরে মহিলা দাঁড় করলো, আহারে আল্লাহ বুঝায় মূসা কি করবা অপকর্মের ফল। মূসা আলাইহিস সালাম রাগী নবী ধুমুক দিয়ে বলল, হে মাটি হে মহিলা সত্য কথা বল। যখন বলল তখন মূসা আলাইহিস সালাম বলে, মাটি কারণকে ধর। কারণ যত অনুনয় বিনয় করলো মূসা আলাইহিস সালামদের নরম হয় নাই, মাফও করে নাই। মালিক ডাক দিয়ে বলে, মূসা রে যদি কারুন আবার দিকে ফিরে যদি আমাকে ডাক দে তো দয়ার সাগর দিয়ে আমি মালিক মনে হয় তার দিকে না তাকাইয়া ফরতাম না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানার মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পায়, ফসল পায় না। আহারে মূসা আলাইহিস সালাম লোকজন নিয়ে উম্মাদদেরকে নিয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা রে এই মজলিসে এমন এক গুনাহগার আছে যার কারণে আমি দোয়া কবুল করব না, ওকে বের করো নালে দোয়া কবুল হবে না। মূসা আলাইহিস সালাম বলে, কে গুনাহগার বের হ, আরে তোমার জন্য দোয়া কবুল হয় না, বের হ, যদি বের না হও মালিক আমাকে জানাবে তোমাকে কিন্তু বের করে দেব। ওই আল্লাহর বান্দা এমন ভাবে দেলে দেলে কান্না শুরু করলো, ও আমার দয়ার সাগর মালিক, আমি গুনাহগার তুমি তো জানো রে মালিক, এখন যদি আমি বের হ মানুষ আমাকে চিনে ফেলবে আমি গুনাহগার, আমি মানুষের কাছে লজ্জা পাবো, আমি কেমনে মুখ দেখাবো। মালিক আমি তওবা করলাম, আমি আর গুনাহ করবো না, তুমি আমাকে মাফ কর। বন্দায় এমন ভাবে দেরে কান্না শুরু করলো, আমার মাওলার রহমতের জড়িয়ে জোশ মাইরা আমার মালিক সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, মালিক বেদ তো কিছু বললাম না, ওরও গুনাহগার তো মজলিস থেকে উঠলো না, আবার তুমি বৃষ্টিও নাজেল করলা, ব্যাপার কি কিছুই তো বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জমানার নবী মূসা যেই বান্দার উসিলে যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই ওই বান্দার কারণেই আমি আবার বৃষ্টি দান করলাম, কারণ আমার কাছে বান্দা এমন ভাবে তাওবা করছে, বান্দা আমার কাছে এমন ভাবে কান্নাকানি শুরু করছে, আমি মালিক সহ্য করতে পারি নাই, আমি মাওলা দয়া মায়া কইরা ওর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। বাজার কার মায়া পড়ছো, কার মায়া পড়ছো, কার প্রেমে পড়লো, বাজার আমার মালিককে চেনা। এবার আমার মালিককে অন্তর থেকে ডাক দাও, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবেন না। বাজার আল্লাহু আকবার, আমার মাওলা কেমন দয়ার মাওলা, এ কার মায়ে পড়ছ, কার প্রেমে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন দলের পিছনে পড়ছ, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছ, সব কিন্তু ফাঁকি আর ফাঁকি। বাজা আল্লাহ, আরে বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই বলতে গেলে, বুড়া বয়সে কবরের কথা মনে পড়িয়া গেল,
আহারে আলেমের কাছে যাওয়া লাগবে, তওবা কইরা মাওলার দরবারে মাপ চাওয়া লাগবে। পথের ভিতরে হায়াত শেষ, আল্লাহর বান্দা মারা গেল, বেহেশতে ফেরেশতা আছে জান রুহুকে বেহেশতে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নেওয়ার জন্য রুহুকে, বাজান জাহান্নামের ফেরেশতা বলে বান্দা তো তওবা করে নাই, রুহু আমরা পাবো, বেহেশতে ফেরেশতা বলে বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ আমরা রুহু পাবো। বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা জমিন মাপ, বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি তার বাড়ি কাছে হয় রুহু জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে, আর যদি তার বাড়ি কাছে দূরে হয় আলেমের বাড়ি কাছে হয় রুহু বেহেশতের ফেরেশতা নিয়ে যাবে। ঘটনা ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে আলেমের বাড়ি দূরে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হই আল্লাহ, জমিন মাইবা দেখে আলেমের বাড়ি কাছে বান্দার বাড়ি দূরে, তখন তার রুহু নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, বাজান আমার মালিক যখন চরমনায় মাহফিলে নিয়ে আসছে তেলটাকে ভাইঙ্গা গুনার কথা মনে কইরা আমার মাওলাকে অন্তর থেকে ডাকার মতো একটু ডাকো, যদি ডাকার মতো ডাকতে পারো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার মাওলা পর্যন্ত পৌঁছার জন্য হাজার রাস্তা বহুত রাস্তা তোমার আমার জন্য মালিক খুইলা দেবে, আমার মালিক কিন্তু বড় দয়ার মাওলা, আমার মালিক কিন্তু বড় মায়ার মালিক, রহমানুর রহিম, চোখের পানি চাই যদি ডাক দেয় রহমান ও রহিম, গুনাহগার তোমার দরবারে হাজির হাজির হাজির, আবার মালিক ডাক দিয়ে বলে রহিম একাদুল আব্দুল করিম পাহাড় পরিমাণ গুণা কইরা থাক আমার দরবার ফেরার দরবার না নৈরাশার দরবার লাভ, তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক মারছ আমার রহমতে কুদরতি আল্লাহু আকবার কলিজার ভিতরে আমার মায়া লাগে গেছে, তোকে জাহান্নামে ভালাবো না, তোকে আমি শয়তানের হাত সবর্দ করব না, জীবনের সব গুণা আমি মাফ কইরা তোর গুণাকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম, আল্লাহ আল্লাহ, আমার মালিককে অন্তর খুইলা মন দিয়া খুইলে একটু ডাকো, আরে আমার মালিককে যদি ডাক দিতে পারো আমার মাওলা তোমাকে আমাকে আগুনও ফালাইবে না জাহান্নামও ফালাইবে না শয়তান এত সবর্দ করবে না, আমার মালিকের কুদরাতি কোলের ভিতরে জাগা না দিয়া পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।